আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটের এপিআই খুঁজে বের করবেন এটার জন্য আপনার ফোনকে রুট করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না উইদাউট রুট ফোনে আপনারা যে কোনো ওয়েবসাইটের এপিআই আপনারা কীভাবে খুব সহজে বের করবেন সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো সো ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সো অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন জাস্ট শেখার জন্য হলেও আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে খুব শর্টলি হচ্ছে আমি একটু বোঝানোর ট্রাই করতেছি যে এপিআই জিনিসটা কি আর এপিআই দিয়ে হচ্ছে কি করা হয় আসলে তো এপিআই দিয়ে হচ্ছে মূলত হচ্ছে যারা হ্যাকার যারা হ্যাকিং করে তারা হচ্ছে একটা টার্গেটেড ওয়েবসাইটের হচ্ছে এপিআইটা খুঁজে বের করে ঠিক আছে এপিআইটা খুঁজে বের করার পর মনে করেন যে আপনি একজন প্রোগ্রামার বা আপনি একজন ইথিক্যাল হ্যাকার ঠিক আছে সো একটা ওয়েবসাইটের এপিআই খুঁজে বের করে আপনি সাপোজ মনে করেন যে একটা একটা ডস অ্যাটাক বা হচ্ছে একটা এস এম এস বোম্বিং অ্যাপ্লিকেশন তৈরি করলেন বা হচ্ছে একটা এস এম এস বম্বিং হচ্ছে কমান্ড তৈরি করলেন ঠিক আছে সো সেই কমান্ড তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো ধরনের একটা ওয়েবসাইটের এপিআই খুঁজে বের করতে হবে আসলে এপিআই জিনিসটা কি এপিআই জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ঠিক আছে অর্থাৎ আপনি যে কোনো ধরনের একটা কমান্ড অথবা অ্যাপ্লিকেশন বিল্ড করেন না কেন সেটা হোক ডস অ্যাটাক বা হচ্ছে আপনার ইয়া কি বলে এটা হচ্ছে এস এম এস বোম্বিং ঠিক আছে এস এম এস বোমিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার একটা এপিআই প্রয়োজন পড়বে সো সেই ক্ষেত্রে এপিআইটা আপনি কীভাবে বের করবেন ঠিক আছে সেই প্রসেসটাই হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো সো ভিডিও যদি একটু লংও হয় সেক্ষেত্রে খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন সো অ্যাট ফাস্ট আপনার ফোনটাকে রুট করতে হবে না ঠিক আছে আপনি উইদাউট রুট ফোনে হচ্ছে এপিআইগুলো খুঁজে বের করতে পারবেন সো অ্যাটফার্স্ট হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে এই যে এইচ ক্যানারি যেটা আছে এইটা আর হচ্ছে এইচ টি পার ঠিক আছে এই দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এই প্রসেসটা অনেকেই জানেন যে ডাউনলোড এবং ইনস্টলেশন কীভাবে করে সো এইটা ডাউনলোড এবং ইনস্টল করার পর এই স্টিপি ক্যানেরি যেটা আছে এটা ওপেন করে নেবেন এই দেখতে পাচ্ছেন যে এটার ইন্টারফেসটা সো এটা ওপেন করবেন ঠিক আছে এটা ওপেন করার পর এটা হচ্ছে অন করে দেবেন এই যে এটার যে ক্যাপচারিং যেটা আছে সেটা অন করবেন অন করার পরে এটা এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর হচ্ছে এটা দেখবেন যে এটা অন হয়ে হচ্ছে আপনার ফ্লোটিং উইন্ডোর মতো হচ্ছে এখানে চলে আসবে আসার পর এখান থেকে যতগুলা আলতু ফালতু যেগুলো ডাটা আছে সেগুলো হচ্ছে এখানে ডিলেট বাটন আছে এখান থেকে ডিলেট করে দিবেন সো দেওয়ার পর এটা হচ্ছে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন আপনার আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সো আমি আজকে যে এপিআইটা খুঁজে বের করবো সেটা হচ্ছে বাঙালিং ওয়েবসাইটে ঠিক আছে আপনি চাইলে যে কোনো ধরনের এপিআই খুঁজে বের করতে পারেন আমার এই প্রসেসটা ফলো করে সেটা হোক বাংলালিং গ্রামীণ সিম তারপর হচ্ছে এয়ারটেল ঠিক আছে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট টেলিটক ঠিক আছে যে কোনো ধরনের ওয়েবসাইটের হচ্ছে আপনি এ খুঁজে বের করতে পারবেন এপিআই জিনিসটা হচ্ছে আপনি একটা ভ্যালু দিবেন সেই ভ্যালু অনুযায়ী হচ্ছে সে একটা এস পাঠাবে ঠিক আছে সো আমি এখানে র্যান্ডমলি আমি একটা হচ্ছে ফোন নাম্বার ইন্টার করতেছি বাংলানিংয়ের জিরো ওয়ান এটা ঠিক রেখে আমি হচ্ছে র্যান্ডমলি হচ্ছে একটা নাম্বার হচ্ছে ইন্টার করব। এখানে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমি একটা র্যান্ডমলি নাম্বার ইন্টার করার পরে এই যে গেটে ক্লিক করতে হবে সো তার আগে আমরা একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর এখান থেকে আমি আবার একটু ভালোভাবে দেখাই এই যে এইখানে আসার পর হচ্ছে এই যে এই জায়গাতে ক্লিক করবেন আপনারা এই যে এরোতে ঠিক আছে এই যে লগ ইন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা নাম্বার এন্টার করবেন নাম্বার যেমন বলেন আমি একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি এটা নাম্বারটা কিন্তু আমার না সো আপনি যে কোনো একটা নাম্বার দিবেন এইখান থেকে ঠিক আছে আমি একটা র্যান্ডম নাম্বার জাস্ট এপে এটা বের করার জন্য আমি একটা র্যান্ডম নাম্বার হচ্ছে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইটা এই ক্যাপচারিং যেটা আছে এটা অন করে দেবেন ঠিক আছে অন করার পর এখানে গেট অর্থাৎ সেন্ড এস এম এস এটাতে ক্লিক করে দেবেন সে ক্লিক করার পর এই নাম্বারটা হচ্ছে কপি করবেন এখান থেকে ঠিক আছে এই নাম্বারটা কপি করবেন এই জন্য যে এই নাম্বারটা আমাদের এপিআই খুঁজে বের করতে হচ্ছে এই নাম্বারটা লাগবে সো আমাদের কিন্তু কাজ শেষ এই নাম্বারে কিন্তু অলরেডি এস এম চলে গেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইটাকে একটু বড় করে নিলাম বড় করার পর এটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা কিন্তু ক্যাপচারিং করছে সো এতগুলো ডাটা আমাদের দরকার নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলো ডাটা হচ্ছে রিমুভ করে দিই আগে ঠিক আছে যেগুলো আলতু আলতু ডাটা আছে সেগুলো হচ্ছে আমরা এই এই পাশে স্লাইড করে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে সো এই যে যেগুলোতে দুইশো লেখা আছে দুইশো ওকে ঠিক আছে ওইগুলো হচ্ছে আমাদের এপিআই বাদ বাকি যতগুলো ইয়ে আছে সবগুলো হচ্ছে আপনারা হচ্ছে ডিলেট করে দেবেন এই যে কী পাচ্ছেন এখানে দুশো চার তারপর হচ্ছে এইটা সো এইবার হচ্ছে আমাদের এপিআইটা ফাইন করার জন্য অর্থাৎ আমরা এপিআইটা কীভাবে কালেক্ট করবো সেটা ফাইন করার জন্য এখানে সিম্পল হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে সার্স এটাতে ক্লিক করবেন ঠিক আছে সার্চ ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে যে নাম্বারটা কপি করলেন এটা ইন্টারপ্রেস করে দেবেন এখানে ঠিক আছে অর্থাৎ এটা পেস্ট করবেন পেস্ট করার পর এখানে হচ্ছে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে ভ্যালিড যে দুইটা সেটা কিন্তু এ পেয়ে চলে আসে আসার পর এইখান থেকে হচ্ছে আপনি এখানে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আমাদের এপিআইয়ের যে ম্যাথডটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে অভারভিউ আসলে এই যে ওভারভিউ ওভারভিউতে আসলে দেখতে পাচ্ছেন যে ম্যাথড গেট ম্যাথড ঠিক আছে আর অ্যাপ্লিকেশন স্ল্যাশ হচ্ছে টাইপ জেসন ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের এপিআই সো এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট ঠিক আছে অনেক কিছু আছে এখানে হেক্স আছে ঠিক আছে তারপরে হচ্ছে র ফরম্যাট আছে আর রেসপন্স ঠিক আছে রেসপন্সে আসলে আপনারা দেখতে পারবেন ওভারভিউ রিকোয়েস্ট তারপর হচ্ছে হেডার্স সব কিছু এখানে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে যদি আমি রেসপন্সে যাই রেসপন্সে যাওয়ার পর হচ্ছে প্রিভিউ দেখি তাহলে কিন্তু সাকসেস অর্থাৎ আমাদের এপিআইটা সাকসেস আসলে আমাদের এপিআইটা আসলে আমাদের সাকসেস হয়েছে কি সেটা টেস্ট করার জন্য আমরা হচ্ছে এইখান থেকে যে ইয়াটা কপি করলাম ঠিক আছে এই যে ওভারভিউ আসার পর এই যে আমরা যে লিঙ্কটা কপি করলাম কপি করার পর হচ্ছে আমরা এইচটিটি পার যেটা আছে এটা আমরা ওপেন করে নেব ঠিক আছে ওপেন করার পর এখান থেকে আমাদের ম্যাথডটা আগে সিলেক্ট করতে হবে ম্যাথডটা কি আমাদের ম্যাথডটা হচ্ছে গেট ম্যাথড ঠিক আছে সো এবার যদি আমি যে ইয়ারটা কপি করলাম সেটা যদি এখানে পেস্ট করে দিই পেস্ট করার পর আমরা যদি এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করি তাহলে দেখা যাক কি হয় ঠিক আছে সেন্ড রিকোয়েস্টটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সাকসেস লাগা আছে ঠিক আছে অর্থাৎ ওটিপিটা কিন্তু আবারও সেই নাম্বার হচ্ছে সেন্ড হয়েছে এখানে কি স্ট্যাটাস সাকসেস তোর স্ট্যাটাস কোর্স হচ্ছে দুইশো মেসেজ হচ্ছে নাম্বার ইজ ভ্যালিড ঠিক আছে অর্থাৎ যে নম্বরটা আমরা এপিআইটা খুঁজে বের করলাম সেটা কিন্তু ভ্যালিড সো আমি এখানে আর একটা যেহেতু ইয়া পাইছি সেটা নিয়ে একটু ট্রাই করে দেখাই এই যে আর একটা আমাদের দুইশোর যে ইয়াটা আছে এটা আমি দেখাচ্ছি সো এইটা যদি আমি কপি করি এখানে রেসপন্সও দেখাচ্ছে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের রেসপন্সও আছে প্রিভিউতে যদি যাই আমি রেসপন্স কিন্তু ওটিপি সাকসেসফুলি সেন্ট ঠিক আছে সো এইটার টাইপটা কি আমি এই যে রিকোয়েস্টটা আসলাম রিকোয়েস্টটা আসার পর হচ্ছে এখান থেকে ওভারভিউ তারপর হচ্ছে রিকোয়েস্ট তারপর হচ্ছে র ঠিক আছে এখান থেকে মোবাইল সো এইবার হচ্ছে মোবাইল তারপর হচ্ছে যে নাম্বারটা আমরা কপি করলাম সেটা সো আগে হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে যে লিঙ্কটা কপি করলাম এই যে এখান থেকে এই যে ওভারভিউ এই নিচেরটা এই যে থেকে যে এইটা আসে এটা কপি করলাম কপি করার পর এখান থেকে রিকোয়েস্ট রিকোয়েস্টটা আসার পর আমরা যদি র ফরম্যাটে ক্লিক করি তার নাম্বার আছে আর হচ্ছে মোবাইল আছে ঠিক আছে আমরা এইটা আবার টেস্ট করব। যে আসলে এটাও কি সেই এপিআইটাই কিনা ঠিক আছে সো এইবার যদি আমরা এটার মেথডটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে আগে এটার আমি এই ম্যাথডটা আগে দেখে নিই সো আবার এটা কিন্তু পোস্ট মেথডে হচ্ছে সেন্ড ঠিক আছে সো এইখান থেকে যদি আমি পোস্ট সিলেক্ট করে সিলেক্ট করে দিই সিলেক্ট করার পর এটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমাদের কি ভ্যালু হচ্ছে প্রথমে হচ্ছে মোবাইল ঠিক আছে মোবাইল তারপর হচ্ছে আমাদের যে নাম্বারটায় আমরা হচ্ছে কপি করছিলাম সেটা দিলাম দেওয়ার পর এখানে আমরা আবার হচ্ছে মোবাইল লিখলাম তারপর হচ্ছে আমাদের যে নাম্বারটা কপি ছিল সেটা আমরা ইন্টার করে দিলাম ঠিক আছে ইন্টার করার পর আমরা একটু ট্রাই করবো যে আসলে এ ওটিপিটা সেন্ড হয় কি না সো দেখেন এখানে কিন্তু ফেল দেখাচ্ছে ঠিক আছে তার মানে আমরা যে প্রথমে যে এপিআইটা পাইছিলাম সেটাই কিন্তু আমাদের মূল এপিআইটা সো এটা ছিল যে কীভাবে যে কোনো ওয়েবসাইটের এপিআই বের করবেন সো এই মেথডই হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইটের এপিআইগুলো খুঁজে বের করতে পারেন ঠিক আছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন একে থাকা সুস্থ করে দেবেন এবং আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ